জি, আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম, ইতালির মান্তুয়া শহর থেকে। তো যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন বা পরবর্তীতে আমাদের এই লাইভের রেকর্ডটা দেখবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারাই আমাদের লাইভের সাথে লাইভটা দেখতেছেন এখন, একটু শেয়ার করে দেন। আর যারা আমাদের সাথে জুমে সংযুক্ত আছেন, আপনারা চাইলে আপনাদের নাম পরিচয়টা দিতে পারেন এবং কি কোন শহর থেকে বলতেছেন সেটাও জানাইতে পারেন আমাদেরকে আর কি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রায়হান বলছিলাম, ইতালি থেকে। জি, রায়হান ভাই ইতালি থেকে না? জি, তো আমাদের মাধ্যমে জুমে অনেকে এখনো সংযুক্ত আছেন, যে আপনাদের পরিচয়টা দেন এবং কোন শহর থেকে বলতেছেন। আর আসসালামু যারাই আলাইকুম, আমাদের, জি ওয়ালাইকুম আসসালাম। আমি ফারুক বলছিলাম ভাই, ত্রিয়েস্তে শহর থেকে। হ্যাঁ, ফারুক ভাই ত্রিয়েস্তে থেকে। আর যারা আমাদের সাথে জুমে সংযুক্ত হতে চান, তাহলে আমাদের ভিডিওর উপরে জুমের আইডি লিংক পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা ওইখান থেকে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। আসসালামু আলাইকুম নাজমুল ভাই, জি ওয়ালাইকুম আসসালাম। হৃদয় ইসলাম আনকোনা থেকে। জি, হৃদয় ভাই আনকোনা থেকে না? জি ভাই, জি, তো বাকি যারা আছেন আপনাদের পরিচয় দিতে পারেন, যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন আর কি। আসসালামু আলাইকুম নাজমুল ভাই, হাসান ওয়ালাইকুম লিবুন্না। সালাম হাসান ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দেন। আর ফেসবুকের লাইভ যারা দেখতেছেন, কেউ যদি আমাদের সাথে সরাসরি জুমের মাধ্যমে সংযুক্ত হতে চান, তাহলে জুমের আইডি লিংক পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা আমাদের ভিডিওর উপরেই দেওয়া আছে, ওইখান থেকে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। জি, যারা জুমে সংযুক্ত আছেন আপনারা চাইলে আপনাদের পরিচয় দিতে পারেন আর কি, কোন শহর থেকে বলতেছেন, আপনার নাম বলতে পারেন, তাহলে আরেকজন আসসালামু আলাইকুম উৎসাহিত হবে। নাজমুল ভাই, জি ওয়ালাইকুম আসসালাম। সেজানা থেকে এমডি ইয়াকুব। ওকে, সেশনার থেকে না? জি, এমডি জি ইয়াকুব ভাই, ভাই। কি অবস্থা, ভালো আছেন না ভাই? জি, আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা, কেমন আছেন সবাই? এ ভাই, কাজের ঝামেলা, এই কারণে ঠিক মতো জয়েন করতে পারি না। কাজের ঝামেলা করতেছে না? আচ্ছা নাজমুল ঠিক ভাই, আছে। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? জি, আছি আলহামদুলিল্লাহ। আমি মিলান থেকে বলতেছি, শাহরিয়া পারভেজ। জি, মিলান থেকে না? জি, আমি আলহামদুলিল্লাহ। জি বলেন। ওকে, অন্য যারা আছেন, যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন জুমের মাধ্যমে, যদি আপনারা আপনাদের পরিচয় দিতে চান, পরিচয় দিতে পারেন। আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা সংযুক্ত আছেন তাদেরকে আমাদের লাইভের ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে শেয়ার করে দিন আর কি। নাজমুল ভাই, জি ভাই বলেন। আমি নেট বন্ধ হয়ে গেছিল, আপনার কথা আসছিল না। আমি কি কিছু প্রশ্ন করতে পারি আপনাকে? জি জি, শর্টকাট কিছু যদি প্রশ্ন যদি থাকে করতে পারেন। জি, ওকে, ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি, যে আমি আপনার ওইগুলা দেখি, কিন্তু আমি অনেক চেষ্টা করি কিন্তু কিছু করতে পারি না। বা মনে করেন আমি প্রথমে কুইজ করি একটা, পরে সবগুলা হয়, বা 10 মিনিট পরে আবার কুইজ গুলা 10টা ভুল হয়ে যায়। এখন বিষয় হচ্ছে, আপনি কি আর্গুমেন্ট কুইজ করেন না মিক্স কুইজ করেন? আমি তো কুইজ যেগুলো আপনার করি, যে আপনার যেগুলো দেখি, যে অর্ডার করে কুইজ করি, তারপরে মনে হয় আরো বিভিন্ন হ্যাঁ, ধরনের। আপনি ধরেন একটা সিনিয়ালে করছেন, ওই সিনিয়ালে অনুযায়ী কুইজ করতে হবে। আপনি এক নাম্বার আর্গুমেন্ট করছেন, এক নাম্বার আর্গুমেন্ট নিয়ে কুইজ করতে হবে, আপনি মিক্স কুইজ করতে পারবেন না কি। যতক্ষণ পর্যন্ত সবগুলো আর্গুমেন্ট শেষ করবেন না, ততক্ষণ পর্যন্ত মিক্স কুইজ করবেন না কি। জি, সেটাই ওয়ালাইকুম আসসালাম। সেটাই হ্যাঁ, তো আপনি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবেন না, ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা আবার রেকর্ড দেখবেন, মানে রিপ্লাই করে দেখবেন আর কি। আমরা আমাদের আজকে আমাদের 20তম পর্ব আর কি, আমরা অলরেডি 19টা পর্ব আপনাদেরকে দিয়ে দিছি। তো আশা করতেছি আজকে আমাদের রমজান মাসের জন্য আজকে আমাদের ফ্রি ক্লাসের লাস্ট পর্ব আর কি আজকে এটা, যে আগামী যেহেতু রমজান শুরু হয়েছে, রমজান মাসের রমজানের কারণে আমরা 1 মাস ক্লাস করাইতে নাও পারি। তো যারাই যখন একটু সুযোগ পাবেন আমাদের ক্লাসগুলোর রেকর্ডটা দেখবেন আর কি। ঠিক আছে, তো অন্য আপনি যারা সংযুক্ত আছেন আমাদের, সিরিয়াল আপনাদের সিরিয়াল ভিডিওটা কোথায় পাবো? আপনার ওই যে ইউটিউবে অথবা ফেসবুকে আছে না? হ্যাঁ, ইউটিউবে বা ফেসবুকে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাতে নক করেন, আমি আপনাকে লিংক দিয়ে দিব সবগুলো ভিডিওর আর কি। ওকে, ঠিক থ্যাংক আছে, ইউ, আর থ্যাংক ইউ। কেউ যদি ভর্তি হইতে চান, নিচে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করলে সরাসরি আচ্ছা, ভর্তি হতে আটাই পারেন। জানতে পারি ভর্তি আপনার কত? আমরা যদি গ্রুপ ভর্তি হই, 3 জন 4 জন, এগুলা কিভাবে ওকে, নেবেন? আপনি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন, আমি আপনাকে ডিটেলস দিয়ে দিব আর কি।
ঠিক আছে, ওকে তিন ওকে চারজন ঠিক আছে, গ্রুপে ভর্তি হতে পারেন, ডিসকাউন্ট করে দিব, সমস্যা নেই। আমাদের এমনি ডিসকাউন্ট চলতেছে, এরপরও ডিসকাউন্ট করে দিব আর কি। আপনার আচ্ছা, কি তো কোন অ্যাপস আছে নি আপনার কোন ব্যক্তিগত হ্যাঁ, আমরা অ্যাপস? অ্যাপ সাজেস্ট করবো আপনাকে যে কোন অ্যাপসটা ইউজ করবেন, আমরা বলে দিব আর কি। ঠিক আছে, ওকে থ্যাংক ওকে। ইউ। তো অন্য যারা সংযুক্ত আছেন, যদি আপনাদের নাম এবং কি পরিচয় দিতে চান, দিতে পারেন আর কি। আর যারাই আমাদের লাইভটা দেখতেছেন, দয়া করে একটু শেয়ার করে দিবেন, যেহেতু আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন উপকৃত হয়, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনিও সফটটা পাবেন আর কি, ইনশাল্লাহ। অনেকে আমাদের লাইভটা দেখতেছেন আর কি, তো একটু শেয়ার করে দিবেন, শেয়ারের মাধ্যমে অন্যরাও উপকৃত হবে ইনশাল্লাহ। জি নাজুর ভাই, জি আমি ভাই, আপনার পার্সোনাল ব্যক্তিগত যে ইউটিউব চ্যানেল আছে ওটাতে পাচ্ছেন আপনার লাইভটা। কিসে, ইউটিউব চ্যানেলে নাকি ফেসবুক? ইউটিউব ফেসবুক চ্যানেল, পেজ? ইউটিউব চ্যানেলে ওটাতে পাচ্ছেন, ওটাতে পাইলে আমার পেজ আমি শেয়ার করবো ওটা। আচ্ছা এমনি ঠিক আছে, তাহলে প্রবাসী সমস্যা নাই। এমনি আপাতত এখন ইউটিউবে একটা শেয়ার করে দেন, ফেসবুক একটা শেয়ার করে দেন আর কি। হ্যাঁ ঠিক এটা আছে, করে, কিন্তু আপনি ইয়ারটা পাচ্ছেন, আপনার পার্সোনালটা পাচ্ছেন না। ওকে ঠিক আছে। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল লাগে, আমাদের এখানে দেওয়া আছে আর কি, জি বাংলা পাতেন্ত দিয়ে সার্চ করলে আপনি পাবেন আর কি। ঠিক আপনার আছে, সাথে আমার সবকিছু লিঙ্ক ওকে আছে, ওখানে সরাসরি আমি ঢুকে চেষ্টা করছি, যতক্ষণে পেয়ে সঙ্গে সঙ্গে আমি শেয়ার করে দেবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি করে ওকে, দিচ্ছি, তো প্রবাসী অনেকেই ফেসবুক, করে দিচ্ছি। হ্যাঁ অনেকে ফেসবুকে আমাদের লাইভটা দেখতেছেন আর কি, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। আর যারা আমাদের সাথে জুমে সংযুক্ত হতেছেন, জুমে সংযুক্ত হয়ে আমাদের, যেহেতু আজকে এক্সামের মতো আমরা একটা ক্লাস নিচ্ছি আর কি, যে আমরা প্রত্যেকটা সিনিয়রে একজন একজন করে নাম জিজ্ঞেস করবো আর কি, তো এক্ষেত্রে আপনারা চাইলে আপনারাও আমাদের সাথে জয়েন করতে পারবেন। ঠিক আছে, যারা ফেসবুকে দেখতেছেন, আপনারা যদি চান ফেসবুকের মাধ্যমে রিপ্লাই করতে পারবেন আর কি। তো আমাদের আজকে 20তম পর্ব রমজান মাসের জন্য, আমাদের এই এই মাসে লাস্ট পর্ব আর কি এটা। তো রমজান মাসে যদি আমরা ক্লাস করাইতে পারবো না আর কি, রমজানের কারণে আপনারা সবাই জানেন সবারই ব্যস্ততা আছে, তো এই ক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট থাকবে আর কি, আমার রিকোয়েস্ট, আমার যে 19টা বা 20টা পর্ব দিয়ে যাচ্ছে আপনাদেরকে, সবগুলা দেখবেন আর কি। দেখলে কিন্তু আপনাদের ভিতরে যদি কারো ভিতরে এই জিনিসটা কাজ করে যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনেক কঠিন বা এটা নিয়ে আমি পারবো না, এই সমস্ত ভয়গুলো কিন্তু দূর করার জন্য আপনাদের, মানে আপনাদের জন্য এই আয়োজন গুলো আর কি, ফ্রি ক্লাসের। তো আশা করতেছি অনেকে অনেকে আমাদেরকে বা আমাকে ফোন দিয়ে বলতেছেন আর কি, যে আমার ক্লাস গুলো দেখে ওনারা অনেক উপকৃত হয়েছে এবং ওনাদের ভিতরে যে ভয়টা ছিল সেটা দূর হয়ে গেছে। তো অনেকে ইচ্ছুক আছে যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আর কি। তো ওনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বারবার আমাদের ভিডিও গুলা দেখবেন, দেখার পরে দেখবেন যে অনেক কিছু অনেক কিছু বুঝবেন আর কি। আর যে ভিডিও দেখবেন, যে আর্গুমেন্টটা করবেন, সে আর্গুমেন্ট অনুযায়ী কুইজ করবেন আর কি। তো ইনশাল্লাহ আমরা শুরু করে দেব, যেহেতু আমরা সেনিয়ালি দি আপনার দিবিয়ত্ব করতেছি আর কি, সেনিয়ালি দিবিয়ত্ব। তো আজকের ক্লাসে আমরা একজন একজন করে প্রশ্ন করব আর কি, যে কোন সেনিয়ালের নামটা কি, তো সবাই উত্তর দিবেন আর কি। তো সর্বপ্রথম হচ্ছে সেনিয়াল দি প্রেসক্রিপশন, আপনার প্রেসিডেন্সি বলেন, দিবিয়ত্ব বলেন, অভিভাবক বলেন, এই তিনটা ক্যাটাগরি কিন্তু আপনার প্রেসক্রিপশনের আন্ডারে পড়ছে। ঠিক আছে, তো নিচে আমাদের ফেসবুক পেজ ইজি বাংলা পাতেন তার লিংক দেওয়া আছে, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলেরও লিঙ্ক আছে, আপনারা যদি চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পেজটাও লাইক দিয়ে রাখতে পারেন। আমরা অতি নিয়মিত আমাদের পেজে আমাদের যে কুইজ গুলা থাকে, নিয়মিত কুইজ গুলো দিয়ে থাকি আর কি। হাসান ভাই নাকি? না, ওকে, এরপরে জি জি এখানে আছে আছে আছে, হাসান ভাই আছেন না? জি জি ওকে, প্রথম সিনিয়াল এটা কি হবে বলেন দেখি আপনি, এরপরে অন্যরা দিবি বলে তো দি দিবে আর কি। ট্রানজিট, হ্যাঁ দিবি তো দি ট্রানজিট, দিবি তো ট্রানজিট, দিবি তো দি ট্রানজিট, ওকে, অন্যরা সবাই বলেন ওনার উত্তরটা ঠিক আছে নাকি না। জি ভাইয়া ঠিক আছে, দিবি তো দি ট্রানজিট, হ্যাঁ ঠিক আছে নি সবাই, যে এটা এই সিনিয়রটার নামটা কি, দিবিয়ে তো, ওকে, এটা একটা দিবিয়ে তো দি ট্রানজিট। তো দিবিয়ে তো দি ট্রানজিট, এটা কি সেন্স ওনিকর মতো, মানে কি এক সাইড নিষেধ করে না দোনো সাইড, দোনো সাইড এক মানে সাইড উভয়? নিষেধ করে। হ্যাঁ, উভয় সাইডে কিন্তু এই জিনিসটা দেওয়া আছে যে আপনি কোন সাইডে ট্রানজিট করতে পারবেন না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যে দিবিয়ে তো দি ট্রানজিট, ট্রানজিট যেটা সেটা হচ্ছে আপনার রাস্তার দোনোটা পাশে লাগানো আছে। ঠিক আছে, যে এই ক্ষেত্রে আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। ওকে, এরপরে সেনিয়ালেটা হচ্ছে আপনার, সেনিয়ালেটা আমি একজন করে নাম জিজ্ঞেস করি, এরপরে উত্তর দিন আর কি। কে আছেন এখানে? অপো আ এ আচিং কয়েকজন আছে আর কি, অপো A5, আপনার নামটা বলেন।
হয়তো আপনার ফোন এন্ড এয়ার দিয়ে লগ ইন করছেন আর কি। উনার নাম আছে এমডি মুরাদ খান ভাই। এমডি মুরাদ খান ভাই আছেন না? ওকে, এরপরে এরপরে গ্যালাক্সি দিয়ে আছে, A02 আছে। আপনি বলেন, আপনারা যারাই লগ ইন করবেন নামটা দিয়ে লগ ইন করেন, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে আর কি যে কে লগ ইন করছেন। ওকে, এরপরে সিস্টার সুলতানা ইসলাম, আপনি বলেন সেকেন্ডটা কি হবে? সুলতানা দুজন আছেন মনে হয় না? এ আগের জন বলেন, সুলতানা বলেন আপনি, শুধু বেরোনা থেকে মনে হয় সিস্টার সুলতানা। আর কে কে আছেন যে কে জানেন এই সিনিয়রটা, নাম বলেন একজনে? সেনসো সেনসো বিয়েতা তো দিবিয়েতা তো। ওকে, আরেকজন, ওনারা বলেন ওনার উত্তরটা ঠিক আছে নাকি না। এটা না, মনে হয় না, না এটা এটা মনে কি হয় না, হবে? এটা হচ্ছে দিবে তুমি ট্রান্সিট পার্টিকুলার ক্যাটাগরিয়া, ট্রান্সিট পার্টিকুলার। হ্যাঁ দিবে এটাই। ঠিক আছে, তাহলে যারা যারা ফেসবুকে লাইভ দেখতেছেন, আপনারা যদি আপনাদের মূল্যবান কমেন্টটা জানাইতেছেন কমেন্ট বক্সে দিতে পারেন, আমরা দেখবো আর কি, যদি জানেন সিনিয়রের নামগুলো আর কি। ওকে, তো এনায়েত ভাই আছেন? নি এনায়েত ভাই নাই মনে হয় না। রুমানা আক্তার, সিস্টার রুমানা আক্তার আপনি চাইলে বলতে পারেন, বা এমন কেউ আছেন নি যে পরে হাঁটছেন জানেন বলতে পারেন, সমস্যা নাই। আমি কিন্তু আপনাদের সব প্রত্যেকটা গ্রুপে এটা দিয়ে দিছি আর কি, যে পড়ার জন্য। একজন আছেন মাইক, মানে মাইকেল মনে হয় না, হাত তুলছেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলেন, কোন শহর থেকে বলতেছেন? আমি বলতেছি মিলানো ফাবিয়া। মিলানো থেকে না? জি, আপনি জানেন এই সিনিয়রটার নাম কি? আমি তো প্রথম ঢুকলাম, আশা করি জানবো না। এই যে দেখেন, দিবিয়েতো দি ট্রানজিটো পার আউটো ট্রেনি এট আউটো কাররি, মানে যে সমস্ত ভারী মালামাল বই গাড়ি যেগুলো আছে তাদেরকে নিষেধ করে, তারা এখানে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, ওকে, তো যারাই আমাদের ক্লাসটা দেখতেছেন একটু শেয়ার করে দিন, আর কেউ যদি এই সিনিয়র গুলোর নাম জানেন তাহলে কমেন্ট বক্সে জানাইতে পারেন আর কি। ওকে, এরপরেটা একবারে সহজ। হৃদয় ভাই আছেন, বলেন আপনি কি হবে? মানে আমি চাইলে এই পথ দিয়ে প্রবেশ করতে পারবো, এই রাস্তা কি প্রবেশ নিষেধ আমার জন্য নাকি এই সাইড দিয়ে নিষেধ? একজনে বলেন, হাসান ভাই বলেন কি? এই সাইড দিয়ে নিষেধ, অন্য সাইড দিয়ে ঢুকতে আমি বাইরে হইতে পারবো এই সাইড দিয়ে, কিন্তু এই সাইড দিয়ে ঢুকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, অনেকে আমাদের লাইভটা দেখতেছেন আর কি, দয়া করে একটু শেয়ার করে দিবেন, আর হয়তো খেলার চলার কারণে সময় হয়তো আমাদের লাইভটাতে অনেক লোকজন কম আর কি, খেলা দেখতেছেন অনেকে হয়তো। ওকে, এরপরে 4 নাম্বারটা কি হবে, কে জানেন? একজন ব্যক্তি জানলে বলেন। যেহেতু দি সারপ্রাইজ সারপ্রাইজ বলেন হবে না? হ্যাঁ নাম বলেন, রায়হান ভাই না? এটা হচ্ছে দিবিয়েতো দি সারপাস, মানে কি আমাকে ওভারটেক করার জন্য নিষেধ করে, ওভারটেক নিষেধ এখানে দিবিয়েতো দি সারপাস। ওকে, এরপরেরটা কে জানেন বলেন দেখি, প্রথমটা দিবিয়েতো এর পরেরটা কি? ফিনে ফিনে দিবিয়েতো দি সারপাস। ওকে, মাশাআল্লাহ, একজন সিস্টার উত্তর দিছে যে ফিনে দিবিয়েতো দি সারপাস, মানে কি এখানে আমাকে যে ওভারটেক নিষেধটা ছিল সেটা এখান থেকে তুলে নিছে, আমি চাইলে এখন থেকে ওভারটেক করতে পারবো। ঠিক আছে, ওকে, এরপরে আর কে আছেন? আরেকজন এটা বলেন, এটার নাম, এই সিনিয়রটার নাম কি ভাই? আমি বলবো? হ্যাঁ বলেন, নাম বলেন। ওকে বলেন সিনিয়রটার নাম কি? দিবেতে দি সরপাসো পের বেকলি দি মাসা আপেনো কারিকো।
ঠিক আছে তাহলে, হ্যাঁ ব্রাভো হয়েছে আপনারটা। এটা হচ্ছে সেনিয়াল ডিভিয়েটো দি সরপাসো পের লি আউটো কারি কে সুপারানো ট্রে ভিরগুলা চিনকো টোনেল লাতে, মানে যে সমস্ত মালামাল বাহি গাড়ি যেগুলো আছে মাল বহন করে, ওরা যদি 3.5 টন যদি সুপারারে করে তাহলে তাদেরকে নিষেধ করে, নিষেধাজ্ঞা দেয় যে তুমি এ রাস্তায় প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, ওকে, আশা করি এই 6টা সিনিয়রে সবাই বুঝছেন আর কি, বা আমাদের উদ্দেশ্য ছিল যে যারা এই ক্লাসগুলো করছেন যে সিনিয়র গুলো মুখস্থ করে আসবেন, তো অনেকেই মুখস্থ করে আসছেন, হয়তো অনেকে সময়ের জন্য করতে পারেন না আর কি, তো সবার উদ্দেশ্যে বলবো সবাই সিনিয়রের নামগুলো মুখস্থ করবেন, এটলিস্ট নামগুলো মুখস্থ করলে আপনারা কুইজ গুলার উত্তর দিতে পারবেন। তো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে আমরা পরের সিনিয়রতে চলে যাবো আর কি। ওকে, যেহেতু অনেকের প্রশ্ন নাই আর কি, প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা পরে সিনিয়রতে চলে যাব। তো যারা আমাদের লাইভটা দেখতেছেন বা এই মুহূর্তে এই ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটা দেখতেছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আর কি, যারা আমাদের ক্লাসটা পছন্দ হয়েছে, আপনারা যদি আমাদের ক্লাসে জয়েন করতেছেন তাহলে আমরা আনলিমিটেড ক্লাস করাই সপ্তাহে 3 দিন আর কি, যে সোমবার বুধবার এবং কি শুক্রবার রাত 9টা থেকে 10:30। ঠিক আছে, তো প্রতিটা ক্লাসের ভিডিও দিয়ে দিই আমরা, কুইজ অ্যাপস বলে দিই কোনটা দিয়ে আপনার কুইজ করলে ভালো হবে, এরপরে ইতালিয়ান শব্দের বাংলা অর্থ পিডিএফ দিয়ে দিই, থ্রু কি ফাইল দিয়ে দিই, পাশাপাশি সপ্তাহে 2 দিন আমাদের ফেসবুক লাইভও থাকে। তো কেউ যদি ইচ্ছুক থাকেন, আপনাদের আমার নিচের ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা ভর্তি করে দিব আর কি। ঠিক আছে, যেহেতু রমজান মাসের জন্য আমরা আর লাইভ করাচ্ছি না আর কি, এর ভিতরে যারা ইচ্ছুক আছেন দরকার হলে আমাদের যে 20টা পার্ট আমরা করে গেছি এগুলা দেখবেন আর কি, কন্টিনিউ দেখবেন, তাহলে অনেক ইজি হয়ে যাবে আপনাদের জন্য। ওকে, এরপরে সিনিয়রটা কে জানেন, প্রথমটা যদি দিবিয়ে তো ছিল তাহলে এটা কি হবে, একজনে বলেন দেখি। সিস্টার শামিমা ইসলাম বলেন আপনি, জেসমিন নূর আছেন নি আপনি, সিস্টার জেসমিন নূর বা যারাই আছেন, ওয়ালাইকুম আসসালাম, তাসলিমা আক্তার পুতুল না, আপনি ফেসবুকে সালাম দিছেন আর কি, ওয়ালাইকুম আসসালাম, আপনি যদি চান আমাদের সাথে জয়েন করতে পারবেন, আমাদের ফেসবুক ভিডিওর উপরে আমাদের লিংক দেওয়া আছে, জুমের লিংক দেওয়া আছে, ক্লিক করলে আপনি আপনার নাম দিয়ে জয়েন করতে পারবেন। আর যারা আমাদের লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন আর কি, তাহলে আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন উপকৃত হবে। আসসালামু আলাইকুম ভাই, আমি আছি, কোনটা বলতেছেন? হ্যাঁ, প্রথমটা যে একবারে 7 নম্বরটা আর কি, প্রথমটা, এটা সিনিয়রটার নামটা কি? হ্যাঁ হ্যাঁ, 7 নম্বরটা। ফিনেদেল দিবিয়ে তো দি সরপাসো পের এই ভেহিকলি মেরচি দি মাসা এ পিয়েনো কারিকো সুপেরিয়র আ 3.5 টোনেলাতে। ওকে, ব্রাভিসিমো, উনি একবারে প্রপারলি পড়ে আসছে, দেখছেন যে উনি বলছে ফিনে দেল দিভিয়েতো দি সরপাসো পেরলি আউটো কারিকে সুপেরানো 3.5 টোনেলাতে, মানে প্রথমে আমাদেরকে বলছে যে যে এটা আমাকে নিষেধাজ্ঞা দেয় যে আমরা যাদের 3.5 টন উপরে চলে গেছে মালবাহী গাড়ি তারা ওভারটেক করতে পারবে না, আর এখান থেকে তাদের যে নিষেধাজ্ঞা যেটা ছিল সেটা এখান থেকে তুলে নিছে, ফিনে করে দিছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরেরটা কে জানেন, একজনে বলেন দেখি। ডিস্টান্স জিয়ামেন্টো মিনিমো অব্লিগাটরিও 70 মেট্রি। ওকে, তাহলে কি আমি 70 মেট্রিকো 70-এর নিচে যাইতে পারবো না, 70-এর উপরে থাকতে হবে আমাকে? না, 70-এর নিচে যেতে পারবো না, আমি 70-এর উপরে রাখতে পারবো, আমি ইচ্ছা করলে 80-ও রাখতে পারবো, 90-ও রাখতে পারবো, কিন্তু 70-এর নিচে আমি রাখতে পারবো। ব্রাভিসিমো, আপনার নামটা বলেন। হৃদয় ইসলাম। ওকে, হৃদয় ভাই না, ঠিক আছে, হৃদয় ভাই অনেক সুন্দর করে মুখস্থ করছেন আর কি। এটা হচ্ছে আপনার ডিস্টান্সিয়ামেন্ট মিনিমাম অব্লিগাটর দি 70 মিটার, মানে কি মিনিমাম আমি 70 মিটার একটা গাড়ি থেকে একটা গাড়ির ডিস্টেন্স বজায় রাখবো, 70 70, আমি 75 যাইতে পারবো, 80 যাইতে পারবো, 100 যাইতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি 69 যাইতে পারবো না, 70-এর নিচে আসতে পারবো না। ঠিক আছে, ওকে, এরপরটা অত্যন্ত, এটার মানে কি একজনে বলেন দেখি যারা জানেন। মাসিমো অত্যন্ত অত্যন্ত কিলোমিটার বেলু সূত্র। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি আমি 90 যেতে পারবো না? না, 90 যেতে পারবো না, অত্যন্ত নিচে থাকবো, দত্তার উপরে যাওয়া যাবে না। 70-এ যেতে পারবো? 50-এ, 70-এ? জি হ্যাঁ, 70-এ পারবো, 90-এ যাওয়া যাবে, 70-এ পার, 80-এর উপরে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো অনেকে আমাদের লাইভটা দেখতেছেন আর কি, সবার উপর রিকোয়েস্ট যে আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন, যেহেতু অন্যরাও উপকৃত হয় ইনশাল্লাহ।
ওকে, তো যারা ফেসবুক লাইভ দেখতেছেন, আপনারা যদি সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে চান তাহলে আমাদের ভিডিওর উপরে কিন্তু লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করলে আপনারা সংযুক্ত হতে পারবেন। ওকে, তাহলে এটা হচ্ছে আপনার লিমিটে মাসিমো মিনিমো না, অনেক সময় মিনিমো বলে কুইজের সাথে মিনিমো আছে, এটা কিন্তু মিনিমো না, মাসিমো। লিমিটে মাসিমো দি ভেলোসিটা দি সেত্তান সরি অত্যন্ত কিলোমিটার লোরা, মানে 80 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? যে লিমিটে ম্যাক্সিমাম দি ভেলোসিটা দি অত্যন্ত কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার পর্যন্ত আমি ম্যাক্সিমাম চালাইতে পারবো এই রাস্তাতে, এর উপরে না, 80 নিচে থাকতে পারবো, 80 পর্যন্ত থাকতে পারবো, 80 উপরে যাইতে পারবো না। এরপর এটা একবারে সহ, যেহেতু এটা আপনার লিমিটে ম্যাক্সিমাম, আর এটা কি বলতে হবে কি? হাসান ভাই বলেন বলেন, ট্রাই করেন, সমস্যা নাই। আমি তো সত্যি সে নরা বলুক প্রফিনে ফিনে দ্য লিমিটাসিওনে দি ভেলোসিটা। ওকে, এটা হচ্ছে আপনার ফিনে দ্য লিমিটে মাসিমো দি ভেলোসিটা দি 50 কিলোমিটার লোরা, মানে কি আমাকে পূর্বে সতর্ক করে দিছে যে আমি 50 এর ভিতরে থাকতে হবে, আর এখান থেকে কি ফিনে করে দিছে, মানে কি আমি আর 50 এর ভিতরে যে থাকতে হবে তা না, আমি চাইলে 70 বা 80 90 পর্যন্ত যাইতে পারবো, এমন একটা যে রাস্তা যে লিমিটেশন আছে ওই রাস্তার ওই লিমিটেশন মেনে আমাকে চলতে হবে, এমন না যে 50 আমাকে ক্রস করে দিচ্ছে আমি চাইলে 500 যাইতে পারবো, তা কিন্তু না, ঠিক আছে? ধরি আমি একটা আপনার এক্সরে বানাতে থাকি তাহলে কি আমার 90 পর্যন্ত আমি যাইতে পারবো, ঠিক আছে? যদি এক্সরে বানানো প্রিন্সিপাল হয় তাহলে 110 পর্যন্ত যাইতে পারবো, আর একটা অটোস্ট্রাদা হলে 130 পর্যন্ত যাইতে পারবো, এর উপরে না, ঠিক আছে? যে রাস্তায় আসি ওই রাস্তার লিমিটেশন মেনে চলতে হবে। জি আসাদ ভাই, জি হাই দিছেন, জি ওকে। এরপরে এরপরেরটা কি হবে একজনে বলেন? কোন ক্ষেত্রে কনসেন্টিত বলেন দেখি এখন, মানে গাড়ির ভিতরে যদি কেউ গর্ভবতী রোগী থাকে বা ইমার্জেন্সি কোন রোগী থাকে থাকলে স্কুলের বাচ্চা যদি কেউ পারাপার রাস্তা পারাপার হয় তাহলে আপনি সবগুলোই বলছেন আর কি, তো এরপরে আর কেউ যদি জানেন একটু গোছাই বলেন যদি পারেন। যদি আমালাতি গ্রাভি হয়, ঠিক আছে, আমালাতি গ্রাভি হলে আমি কি কনসেন্টিত, আমি হরন বাজারে যাইতে পারবো। এরপরে হচ্ছে যে পেরিকোলি ইমিডিয়েট, যদি কোনো কারণে আমার সামনে যদি হঠাৎ করে একটা বিপদ চলে আসে, বিপদটাকে আমি অতিক্রম করতে হলে তাকে হরন দিয়ে সতর্ক করে দিতে হবে, এই ক্ষেত্রে আমি পারবো, ঠিক আছে? আমালাতি গ্রাভি পাশাপাশি যদি পেরিকোলি ইমিডিয়েট হয়, এই দুইটা ক্ষেত্রে আমাকে হরন বাজানোর জন্য কনসেন্টিরে করে, ঠিক আছে? যে আকুইস্টিসিনিয়ার আছেন আকুইস্টিকো কনসেন্ট দিয়ে করে, আর এটার মানে হচ্ছে যে ফিনে না, অনেক সময় বলে যে ফিনে এখানে শেষ করেছে, এখানে শেষ করে নেই, এটা একটা দিবিয়ত সিনেছেন আকুইস্টিকো, আপনাকে আবার বলে দিয়েছে যে তুমি এখানে চাইলে হরন বাজাতে পারবে না। ওকে, এরপরে সিনেরাটা কি? এটা তো দিত্রান্তো আই পেদোনি। ওকে, বিসিক্লেট তো যেতে পারবো না, মানুষ চলাচল নিষিদ্ধ। ওকে, ব্রাভিসিমো, এটা হচ্ছে দিবিয়েতো দি ট্রানজিটো আই পেদোনি, মানে কি পথচারীরা এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না, তাদেরকে নিষেধাজ্ঞা দেয়, শুধুমাত্র পথচারীকে, অন্য কাউকে না, ঠিক আছে? যেহেতু তাদের ছবি, এই ক্ষেত্রে শুধুমাত্র তাদেরকে নিষেধাজ্ঞা দেয়, অন্য কাউকে না। ওকে, তো কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে আমরা পরের স্লাইডে চলে যাবো আর কি। আশা করি সবগুলা সিনিয়ালে বুঝছেন সবাই, যেহেতু এই সিনিয়ালে গুলা আবার পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে সিনিয়ালের নামগুলো আপনারা মুখস্থ করুন, নামগুলো মুখস্থ করলে কিন্তু আপনাদের কি 50% কুইজে আগে যাবেন, কুইজ গুলাতে আর ভুল করবেন না আর কি, ইনশাল্লাহ। ওকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আর যদি প্রশ্ন না থাকে আমরা পরের স্লাইডে চলে যাব। আর যারা আমাদের ফেসবুক লাইভে, আমরা ইতালি প্রবাসী পেজে, আমাদের পেজে যারা ফেসবুক লাইভে দেখতেছেন আমাদের ভিডিওটা, আপনাদের উপর রিকোয়েস্ট থাকবে আপনারা এটা শেয়ার করে দেন, যারা এমন কেউ যদি থাকে যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আগ্রহী থাকে তারাও উপকৃত হবে ইনশাল্লাহ। ওকে,
এটা আমাদের যে আমরা পাতেন্তিম বাংলা আমরা যে কোর্সটা করাচ্ছি আর কি, আপনারা যদি কেউ যদি আগ্রহী থাকেন আমাদের ক্লাসগুলো করতে চান, সপ্তাহে 3 দিন ক্লাস হয় আমাদের, সোমবার বুধবার আর শুক্রবার রাত 9টা থেকে 10:30। আগ্রহী যদি কেউ থাকেন আমাদের প্রাইভেট গ্রুপে পড়তে হওয়ার জন্য, নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে পড়তে হতে পারেন। ওকে, এরপরে সিনিয়ালটা কে জানেন, নাম নাম বলে উত্তর দেন কেউ যদি জানেন। সাদেক ভাই, এমডি সাদেক ভাই আসেননি, সিস্টার মুন্নি রুম থেকে, তামিনা আক্তার আপনারা বলেন কি হবে? আলহামদুলিল্লাহ ভাই আছে। জি সাদেক ভাই বলেন কি হবে? ভাই আমি এখন নতুন একদম, একবার নতুন না, ওকে সমস্যা নাই। দিদিও তো সিদ্ধান্তিত, দিদি দিদি সিদ্ধান্তিত আলে আব্রাচ্চা বিয়ে কলি আব্রাচ্চা নাকি? জি প্রবে কলি আব্রাচ্চা। ওকে, দিবিয়ে তো ট্রানজিট আই বিয়ে কলি আবরা আচ্ছা, মানে যে সমস্ত ঠেলা গাড়ি গুলো আছে যেগুলো ঢাকা ঢাকা নিয়ে যায়, একটা কারালো হতে পারে, ঠেলা গাড়ি হতে পারে, যেহেতু এখানে ঠেলা গাড়ি ছবি দিছে, তাহলে এই সমস্ত গাড়িগুলো এই রাস্তায় প্রবেশ করতে পারবে না, তাদের জন্য দিবিয়ে তো অন্য সকল ধরনের গাড়ি এই রাস্তায় প্রবেশ করতে পারবে। এরপর এটা কি দিবিয়ে তো ট্রানজিট ভেহিকলি অ্যানিমালে সুন্দর উত্তর দিছে আর কি। তাহলে এটা হবে আপনার দিবিয়ে যদি ট্রানজিট আই ভেহিকল আনিমালে, মানে কি এখানে ঘোড়া গাড়ি, ঘোড়ার গাড়ি বা এই সমস্ত পশু প্রাণীর গাড়ি জাতীয় যেগুলো আছে তারা এখানে প্রবেশ করতে পারে না, যেহেতু এখানে ঘোড়ার একটা ছবি দিছে, তার মানে কি ঘোড়ার গাড়ি যাদের আছে তারা এই রাস্তাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য একটা দিবিয়ে। তো আমরা যে সমস্ত সিনিয়েল গুলো করতেছি এগুলো কি পেরিকুলো না অব্লিগো? হ্যাঁ অব্লিগো নেই আপনার প্রেসক্রিপশন মানে আমাকে প্রেসক্রাইব করে যে জিনিসটা আমাকে করতে হবে। ওকে, এরপরে 15 নম্বরটা কে কি হবে একজনে বলেন দেখি। ওনারা সবাই আরেকজনে বলেন এটা কি হবে দিবিয়ে তো ট্রানজিট আলে বিসিক্লেট, মানে কি বাইসাইকেল নিয়ে প্রবেশ করার নিষেধ এই রাস্তায়, ঠিক আছে। ওকে, এরপর এটা কি হবে 16 নম্বরটা কি হবে একজন যে জানেন বলেন। ট্রানজিট আলে মত মোটরিন না মোটরসাইকেল উৎপত্তি মতো চিকলে। ওকে, এটা হচ্ছে যে আপনার দিবিয়ে তো দি ট্রানজিট আই মতো চিকলি, এখানে কি চিকলো মোটরে প্রবেশ করতে পারবে? চিকলো মতো মতো চিকলি যেহেতু লেখছে তার মানে কি মোটরসাইকেল যে সমস্ত মোটর বাইক গুলো আছে তাদেরকে নিষেধ করে, চিকলো মোটরে কি আপনার 50 সিসি নিচে চিকলো মোটর কি নিষেধ করে নাকি না? চিকলো মোটরের যদি আপনার এখানে চিকলো মোটরে চাইলে চিকলো মোটরে প্রবেশ করতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র কাকে নিষেধ করে? শুধুমাত্র নিষেধ করে যে মোটর চিকলি যারা মোটর বাইক ইউজ করে তাদেরকে নিষেধ করে, তারা এই রাস্তায় প্রবেশ করতে পারবে না। ওকে, তো যারা আমাদের লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন, আর কেউ যদি লাইভেও যদি কোনো উত্তর দিতেছেন উত্তর দিতে পারবেন আর কি, ঠিক আছে। যে আপনি যদি সিনিয়রের নামগুলো জানেন কমেন্ট বক্সে আমাদেরকে আপনার মূল্যবান উত্তরটা জানিয়ে দিবেন আর কি, কমেন্ট করে দিবেন। ওকে, এরপরে এরপরে সিনিয়রটা কি একবারে সহজ একজনে বলেন দেখি এটা কি? ট্রানজিট বিয়েটা তো তুতিলি আউট ভেহিকলি। ওনারা সবাই ট্রান্সিট বেটা তো আউট অফ ভেহিকল, আউট অফ ভেহিকল মত ভেহিকল এ ত্রে ও পিউর ওতে।
ওকে এখানে বলছে দিবিয়েত দি ট্রানজিট আই মোট ভেহিকুলি কন ট্রে ও পিউ রুওতে আই টুটলি টুটলি আলত্রি মানে ভেহিকুলি আর কি তো এখানে বলছে দিবিয়েত দি ট্রানজিট আই মোট ভেহিকুলি মোটর জাতীয় যতগুলো ভেহিকল আছে কন ট্রে ও পিউ রুওতে তিন চাকা বা তিন চাকার উপরে যদিও হয় যাদের মোটর মোটর জাতীয় গাড়িগুলো তারা এখানে প্রবেশ করতে পারবে না তারপরও কি কে কে প্রবেশ করতে পারবে পশন ট্রানজিটারে ষোলো ভেহিকুলি সেন্সা মোটরে যাদের মোটর নেই তারা প্রবেশ করতে পারবে পাশাপাশি ছিল মোটরই এ মোটর চিকলি একটা চিকলো মোটরে মোটরসাইকেল বা আপনার চিকলো মোটরে যারা আছে চিকলো মোটরের আন্ডারে যে সমস্ত গাড়িগুলো পড়ে ওগুলো সবগুলো প্রবেশ করতে পারবে এবং কি মোটরসাইকেলও প্রবেশ করতে পারবে মোটর বাইক গুলা যেগুলো 125 সিসির উপরে থাকে তারাও প্রবেশ করতে পারবে ওকে এরপরেরটা কি হবে তারপরেরটা সামনে দিবে তো ট্রানজিট আলে আলে অটোবাস হ্যাঁ অন্যরে সবাই কি হবে বলেন তাহলে এটা হচ্ছে আপনার দিবিয়েত দি ট্রানজিট আলি আউটোবুস মানে আউটোবুস জাতীয় যে সমস্ত মানে বাস যে যতগুলো যত ধরনের বাস আছে সবাইকে নিষেধ করে সবাই এখানে প্রবেশ করতে পারবে না তো আমরা আমাদের প্রাইভেট ক্লাস গুলাতে অনেক সুন্দর করে বুঝাই দিচ্ছি এবং কি ফ্রি ক্লাসেও বুঝাই দিচ্ছি যে কোন সিনিয়ালের মানিটা কি কোন সিনিয়ালে দিয়ে কি কি বুঝায় বা কখন আপনারা প্রবেশ করতে পারবেন ঠিক আছে ওকে তো আশা করি সবগুলা সিনিয়ালে সবাই বুঝতে পারছেন যেহেতু অনেকে এইগুলো সিনিয়ালের নামগুলা জানেন আর কি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সিনিয়ালের নামগুলো আপনাদেরকে মুখস্থ করানো যেহেতু আমরা সিনিয়ালে অবলিগো সবগুলো মুখস্থ বুঝাই দিচ্ছি আপনাদেরকে বা কেউ যদি থাকেন যে আমাদের ক্লাসগুলো মিস করছেন সবগুলো পর্ব দেখে নিন আমাদের এক থেকে বিশটা পর্ব আছে সবগুলো দেখলে কিন্তু আপনার ইতালিয়ান ড্রাইভিং লেসন আপনার হাতের মুঠে চলে আসবে আর কি ইনশাল্লাহ আমরা আশা করতেছি আপনাদের কারো যদি একটা ভয় থাকে ভয়টা দূর করানোর চেষ্টা করছি আর কি ওকে তো যারা আমাদের লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন নিচে আমাদের ফোন আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আপনাদের যদি আমার ক্লাসটা ভালো লাগে আমার কাছে যদি ভর্তি হতে চান নিচে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর কেউ যদি আমাদের ফ্রি গ্রুপেও অ্যাড হতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদেরকে ফ্রি গ্রুপে অ্যাড করে নিন আমাদের যত জিনিস আছে ফ্রি সবগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ ওকে এরপরে সিনিয়রটা কি হবে একজনে বলেন দেখি তাহলে এখানে কি বলছে যে দিবিয়ে তো কাকে নিষেধ করে এখানে এই সিনেটার নাম হচ্ছে দিবিয়ে যদি ট্রানজিট আলি আউটো কারি কে সুপ্রানো ট্রাইভিয়ার গুলা ছিঙ্ক টনের লাশে যে সমস্ত ফুরগনে গুলা বা কামিয়ন গুলা আপনার 3.5 টনের উপরে ওয়েট নিয়ে নেয় তাদেরকে নিষেধ করে যে তুমি এই রাস্তায় প্রবেশ করতে পারবা না ঠিক আছে মানে শুধুমাত্র মার্চি যে সমস্ত মালামালবাহী গাড়িগুলো আছে তাদেরকে নিষেধাজ্ঞা দেয় মানে তারা এই রাস্তায় প্রবেশ করতে পারবে না ওকে এরপরেরটা কি হবে ট্রান্সিট ভেহিকল তো আই ভেহিকল দি মাসা আপিয়েনো কারি কো সুপারিয়র আ 6.5 টনেলা ব্রাভিসিমো হ্যাঁ ওনারা সবাই বলেন ওনারটা ঠিক আছে নাকি না ঠিক আছে জি জি ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে তো এখানে বলছে যে আপনার দিবিয়েত দি ট্রানজিট আলি আউটো কারি কে সুপারানো 6.5 টনেলা মানে যে সমস্ত গাড়িগুলা আপনার 6.5 টন সুপেরারে করে ফেলে তারা এই রাস্তায় প্রবেশ করতে পারবে না ঠিক আছে মানে এখানে আপনার নিষেধাজ্ঞা দিচ্ছে যে 6.5 টন মানে কি কোনো গাড়ি যদি আপনার উগবালে 6.5 টনের ভিতরে থাকে সে কিন্তু প্রবেশ করতে পারবে এটাকে যদি অতিক্রম করে ফেলে 6.6 হয়ে যায় তখন আর পারবে না ঠিক আছে যে সাইবিয়ার লাতে তখন আর সে প্রবেশ করতে পারবে না ওকে এরপরেরটা কি হবে রিমোর ট্রান্সিট ভেহিকল তো আ ভেহিকুলে আ মোটরে ট্রান্সিটলি অন রিমর্কিও ওকে আপনি দেখে দেখে নি বলতেছেন না মুখস্থ করছেন বলেন দেখি আমি এক সপ্তাহ পড়ছি ভাই এরপরও মানে দেখ আমার কাছে এরকম নাই সব সিনিয়াল নাই কিছু কিছু আছে কিছু কিছু নাই
ওকে সমস্যা নাই, যেহেতু পড়ছেন এবং পাশাপাশি আমাদের সাথে বলতেছেন এটাও কিন্তু একটা পড়া হচ্ছে, ঠিক আছে, আপনিও পড়তেছেন অন্যরাও পড়তেছে আলহামদুলিল্লাহ। তো অনেকে আছে হয়তো জানে না, আজকে আবার জানতেছে আর কি, যারা হয়তো আমাদের লাইভ গুলা দেখতেছে অনেকে হয়তো কুইজ গুলা করতে পারে কিন্তু সিনিয়রের নামগুলো মুখস্থ নাই, কিন্তু সিনিয়রের নামগুলো মুখস্থ করে কিন্তু অনেক বড় একটা জিনিস আর কি। আপনি রাস্তায় কোনো একটা সিনিয়র দেখলে আপনি নিজেও বলতে পারেন যে সিনিয়রের নাম এটা, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আপনার দিবিয়ে তো দি ট্রানজিট আই বিয়ে কুলি আ মোটরে ট্রাইনান তুন রিমর্কিও, মানে যে সমস্ত মোটর জাতীয় গুলো একটা গাড়ি একটা রিমর্কিও ট্রাইনার করে, ঠিক আছে, তার মোটরের সাথে বা তার গাড়ির সাথে আলাদা একটা রিমর্কিও সংযুক্ত করা আছে যেটাকে ট্রাইনার করে সেটার কথা বলছে, তারা এই রাস্তায় প্রবেশ করতে পারবে না, তাদেরকে নিষেধাজ্ঞা দেয়। ওকে, যারা আমাদের ক্লাসটা দেখতেছেন একটু শেয়ার করে দেন, আর এরপরে সিনারিওটা কি হবে একজনে বলেন দেখি। এটা তো আলে মা কিনে আগ্রি 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 কল আগ্রি কল। ওকে, আরেকজনে বলেন কি কি হবে ট্রান্সিট হবে, এটা তো আলে মা কিনে অটো আগ্রি কল। ওকে, তো এখানে কি নিষেধ করছে যে ট্রানজিট করে কাকে নিষেধ করে এখানে একজনে বলেন দেখি এখন। ঠিক আছে, কৃষি কাজের জন্য যা ট্রাক্টর জাতীয় গাড়িগুলো ব্যবহার করে বা ট্রাক্টর ব্যবহার করে তাদেরকে নিষেধ করে, যে দিবিয়ে তো দি ট্রানজিট আরলে মাকিনে আগ্রি করে, এগ্রিকালচারে যে সমস্ত গাড়িগুলো আছে তারা রাস্তায় প্রবেশ করতে পারবে না, তাদেরকে নিষেধাজ্ঞা দেয়। ওকে, পরেরটা কি হবে একজনে বলেন দেখি। আপনার আপনার গাড়ির ভিতরে যদি তেল জাতীয় বা পেট্রোল জাতীয় যদি কোনো জিনিস থাকে যেটা অনেক ভয়াবহ সেটা এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না, সেটা শুধুমাত্র কি আপনার গাড়ির ভিতরে যদি কারিকো করা থাকে, ঠিক আছে। অনেক সময় বলে যে বেনজিনা, আপনার তো বেনজিনা কি গাড়ি চলার জন্য লাগে, সেক্ষেত্রে না, সেক্ষেত্রে আপনাকে নিষেধাজ্ঞা দেয় না, শুধুমাত্র আপনি যদি সেটা ট্রান্সপোর্ট তারে করেন আপনার গাড়িতে এক্সট্রা করে নিয়ে যান ওই ক্ষেত্রে আপনাকে নিষেধ করে, ঠিক আছে। তো বেনজিনা বলেন জিপিএল এ বলেন গাজলিয়া বলেন এগুলো কিন্তু আপনার গাড়ি চলার জন্য ইউজ করতে হয়, যে মোটরটা চলতে হবে আপনি চলতে হবে ওই ক্ষেত্রে আপনি কনসেন্ট দিতে ওই ক্ষেত্রে ওইটা নিয়ে যাইতে পারবেন, কিন্তু আপনি যদি এক্সট্রা ট্রানজিটারে করেন বা এক্সট্রা নিয়ে নেন আপনার গাড়িতে তখন আপনাকে নিষেধ করে। তো এটা নিয়ে অনেকগুলো কুইজ আছে যে ফ্রি গো আছে লাতি এরকম কুইজ আসে আর কি, সেগুলো সবগুলাই ফালস হবে। ওকে, এরপরে সিনারিওটা কি হবে একজনে বলেন দেখি। ট্রান্সপোর্ট তো বেতা তো আই ভেহিকলি কে ট্রান্সপোর্টানো এস এস পুরিবি ও প্রবেশ করতে পারে না, ও প্রদত্ত ফাচিলমেন্টে, মানে কি যে জিনিসটা বিস্ফোরক হয়ে আপনার সাথে সাথে আগুন ধরে যায় মানে জ্বলন্ত অবস্থা থাকে আর কি, এই সমস্ত জিনিসগুলা নিয়ে তারা এখানে প্রবেশ করতে পারবে না, ধরুন গ্যাসের সিলিন্ডার হতে পারে অন্য কিছু হতে পারে, তারা এক্সট্রা নিয়ে যাচ্ছে গাড়ি করে আর কি, সেটা নিয়ে তারা এই রাস্তায় প্রবেশ করতে পারবে না, তাদেরকে নিষেধ করে। আশা করি বুঝাইতে পারছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ওকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর যারা আমাদের ফেসবুকে আমরা ইতালি প্রবাসী আমাদের পেজে এই লাইভটা দেখতেছেন আপনারা যদি সরাসরি আমাদের ক্লাসের সঙ্গে যান তাহলে আমাদের জুমের আইডি লিংক দেওয়া আছে আমাদের ভিডিওর উপরে, ওখান থেকে আপনারা সরাসরি এখন সংযুক্ত হতে পারবেন, পরবর্তীতে আপনারা রেকর্ডটা দেখবেন ইউটিউবে তখন সংযুক্ত হতে পারবেন না। জি বলেন ভাই, আমি আজকে একটা কুইজ পেছি, কনসেন্ট্রিরে যদি করে এটা কি বেরো হইব না ফালস হইব, এখানে ধরেন না কোন ক্ষেত্রে যে মাকিন আগ্রি কলি গাড়ি কনসেন্টে বিও কলি এমোটরে, মানে এখানে কি বিয়ে করলি মোটরে নেই,
মোটর জাতীয় গাড়ি মানে পুরা কুইজটা যদি না বলেন বুঝবো না আর কি যে কি বলছে কুইজে। আপনার এই এই ক্ষেত্রে শুধুমাত্র কি এগ্রিকালচার গাড়িগুলো নিষেধ করে অন্যদেরকে না, ঠিক আছে, মাকড়ি না আগ্রিকালচার ক্ষেত্রে আপনার করা যাবে জানবো নাকি বেরো হবে না। হ্যাঁ, আপনি ওই কুইজটা স্ক্রিনশট দিয়ে আমাদের ওই যে যে কুইজ সলিউশন গ্রুপটা আছে আপনার তো আমাদের প্রাইভেট গ্রুপের, ওই গ্রুপে দিয়ে দিন, আমরা ওইটা বুঝাই দিব আর কি আপনাদেরকে। ঠিক আছে, ওকে। তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা পরের স্লাইডে চলে যাব আর কি। আর যারা আমাদের লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন, আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন উপকৃত হবে, এটা সব কিন্তু আপনিও পাবেন আর কি। ওকে, তো এরপরে যদি কেউ যদি ইচ্ছুক থাকেন আমাদের প্রাইভেট ক্লাসে ভর্তি হওয়ার জন্য, যেহেতু আমরা 20টা পর্ব আপনাদেরকে দিয়ে দিছি, 20টা পর্বে কিন্তু অনেক কিছু বুঝাই দিছি আর কি, যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সটা অনেক কঠিন বা অনেকের কাছে অনেক কঠিন লাগতো, সেই জিনিসগুলো আমরা একবারে সহজ করে দিছি আপনাদের জন্য। তো সপ্তাহে আমাদের 3 দিন ক্লাস থাকে, সোমবার বুধবার আর শুক্রবার রাত 9টা থেকে 10:30 ক্লাস হয়, এরপর আমরা একটা মিস করি আর কি। তো আমাদের প্রাইভেট গ্রুপে ভর্তি হয়ে যান, ডিসকাউন্ট চলতেছে, ভর্তি হলে বুঝতে পারবেন আর কি আমাদের ক্লাসগুলো আরো কত ভালো হয়। ওকে, এরপরে সিনিয়রটা কি হবে একজনে বলেন দেখি। হাসান ভাই আছেন? হাসান ভাই বলেন দেখি, ট্রাই করেন, সমস্যা নেই। হৃদয় ভাই, হাসান ভাই, ফারুক ভাই, সিস্টাররা কি আছেন? তামিনা আক্তার আছেন মনে হয় না, ট্রাই করেন। শামিমা আছেন? পানি দূষিত করে ওই সমস্ত গাড়িকে রাস্তায় প্রবেশ করতে পারে না। দিবিয়ে তো দি ট্রানজিট হয় ভিয়েকলি কে ত্রাসপর্তন প্রদত্তি সুচ্ছেচ্ছাবিলী দি কন্টামিনার লাকোয়া সুচ্ছেত্তিবিলি, ঠিক আছে, যে যারা আপনার পানিকে দূষিত করে ফেলে, ঠিক আছে, ধরেন আপনার একটা তেল নিয়ে যাচ্ছে বা কোনো একটা জিনিস নিয়ে যাচ্ছে, এই জিনিসটা যদি কোনো কারণে পানিতে পড়ে তাহলে কি হবে, পানিটা দূষিত হয়ে যাবে, পানিতে মাছ টাছ থাকলে এগুলা মারা যেতে পারে। তো তাদের ওই ক্ষেত্রে নিষেধ করে যে তোমরা এই রাস্তা প্রবেশ করতে পারবে না। তো অনেকগুলো কুইজে বলে যে এটা একটা পিয়জ্জা, মানে কি বৃষ্টির কারণে সিনিয়রটা দিছে নিচে বৃষ্টি থাকতে পারে বা পানি জমে থাকতে পারে, সেটা কিন্তু ফালস, ঠিক আছে, এরকম কুইজ আসলে সেগুলো ফালস হবে আর কি। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এরপরে সিনিয়রটা একবারে সহজ, একজনে বলেন দেখি কি হবে। যেহেতু দি ট্রানজিট আভেন্তি লার্গেসা দুয়ে বিরগুলা ত্রেন্তা মেত্রি, ওকে, তো এই লার্গেস এটা কি গাড়ির নাকি রাস্তা? ভেহিকুলি গাড়ির। ওনারা সবাই ওনার উত্তর ঠিক আছে, জি সুপিরিয়র বলে নাই, সুপিরিয়র আর 2.30 মিটার। ওকে, ব্রাভিসিমো। হ্যাঁ, আপনার একটা ভুল ছিল যে সুপিরিয়র না, তো এই ক্ষেত্রে সুপিরিয়র হবে। যে দিবিয়েতে দি ট্রানজিট হয় তুতি ভেহিকুলি আভেন্তি লার্গেজটা সুপেরিয়রে 2.30 মেট্রি, মানে লার্গেজ হচ্ছে আপনার গাড়ির পাঁচটা, ঠিক আছে, যে এই এই সাইড থেকে এই সাইড পর্যন্ত যদি আপনার 2.3 মিটারের বেশি হয়ে যায় তখন আপনি প্রবেশ করতে পারবেন, আপনার গাড়ির মিজুরা এটা, ঠিক আছে, এটা রাস্তার মিজুরা না, রাস্তার থেকে একটু চড়া হতে পারে, এটা কিন্তু গাড়ির হাইটটা বলছে, ঠিক আছে, সুপেরিয়র মানে কি পাশে আপনার গাড়ির দোনো সাইডে যদি এটা 2.3-এর বেশি হয়ে যায় তাহলে আপনি এই রাস্তা অ্যাক্সেস করতে পারবেন, এই রাস্তা আপনার জন্য নিষেধ। ওকে, এরপরেরটা কি হবে? ট্রান্সিট বিয়েতে তো আই ভেহিকুলি আভেন্তি আলতেসা সুপেরিয়রে 3.5 মেট্রি, আপনি বলেন ঠিক আছে না উত্তর বা আপনি বলেন এটা হবে। ওকে, সিস্টার মুন্নি আছেন, শামিমা আছেন, ওকে, আপনারা উত্তর দিন, সবাই দিন, সমস্যা নাই, যেহেতু যারা জানেন দিয়ে না কি। এটা হচ্ছে আপনার দিবিয়েতো দি ট্রানজিটো আই তুতি ভিয়েকুলি আভেন্তি লা আলতেসা সুপিরিয়রে 3.50 মেট্রি, এগুলো কিন্তু আমরা আমাদের প্রাইভেট ক্লাসে পাশাপাশি আপনাদের ফ্রি ক্লাসেও কিন্তু দেখাই দিছি, যে আলতেসা কাকে বলে, আপনার লার্গেসা কাকে বলে, এগুলো কিন্তু সরাসরি একবারে সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিছি আর কি। আপনারা যদি ভিডিওগুলো মিস করেন আমাদের পুরো মানে পুরান ক্লাসে ভিডিওগুলো দেখে নেবেন আর কি। এটা হচ্ছে আপনার হাইটটা যদি গাড়ির উচ্চতার যদি 3.5 মিটারের উপরে চলে যায় তখন আপনি এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারেন, এটা একটা হয়তো ব্রিজ
যে নিচে থাকতে পারে বা সামনে দিয়ে একটা উপর দিয়ে একটা রাস্তা গেছে, নিচে দিয়ে একটা পথ আছে, ওইখানে থাকতে পারে, যে ওই সাইডে আপনি এর উপরে গেলে যাইতে পারবেন না। ঠিক আছে, ওকে, এরপরেরটা কি হবে? একজনে বলেন এরপরেরটা কি হবে? আমি বলি ভাইয়া। জি বলেন বলেন। ট্রানজিট বিয়েতা তাই ভেহিকলি দি লুঙ্গেৎসা সুপেরিয়রে আ দি দেচি মেত্রি। ওকে, ব্রাভিসিমা। এটা তো, এটার বাংলা কি হবে একটু বুঝাই বলেন সবাইকে। 10 মিটারের বেশি যদি হয় গাড়িটার, যদি লুঙ্গেৎসা হয় তাহলে দৈর্ঘ্য যদি, হ্যাঁ দৈর্ঘ্য যদি 10 মিটার উপরে হয়, ঠিক আছে, সে যদি লম্বায় আপনার এই যে পুরা গাড়িটা যদি এখান থেকে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত যদি 10 মিটারের উপরে হয় তাহলে সে এই গাড়িটা এই রাস্তায় প্রবেশ করতে পারবে না, যাইতে পারবে না, সুপেরিয়র হইতে হবে। যদি 10 মিটার হয় তখনও পারবে, কিন্তু যদি উগোয়ালে 10 মিটারের ভিতরে থাকে তখনও তাকে অ্যাক্সেস করে, হ্যাঁ তুমি প্রবেশ করতে পারবে, কিন্তু 10.1 হয়ে গেলে তখন আর পারবে না, 11 মিটার হয়ে গেলে আর পারবে না। ঠিক আছে, যে ধরেন তার 10.1, ঠিক আছে, 10 মানে এক সে সুপেরিয়র করে ফেলছে, তাহলে এখানে পারবে না, সে আর মানে প্রবেশ করতে পারবে না, হ্যাঁ নিষেধ করে। দিবিয়ে যদি ট্রানজিট হয় তুতি বিয়েকুলি ও কমপ্লেসি দিবিয়েকুলি আভেন্তি লুঙ্গেৎসা সুপেরিয়র আর দিচি মেত্রি, তাতে যদি 10 মিটারের উপরে হয়ে যায় তারা এখানে আর প্রবেশ করতে পারবে না। ওকে, এরপরেরটা একবারে সহজ কি হবে বলেন দেখি। Transito vieta to a veicoli aventi una massa superiore a 7 tonnellate. Okay, to ekhane ki bujhayse mane ki 7 ton ki bujhayse bolen dekhi. 7 toner beshi niye ei rasta diye probesh kora jabe na. Okay, ekhane bolche divieto di transito tutti veicoli aventi una massa superiore a 7 tonnellate. Ekhate kintu apnar ekta bus keo nishedh kore, tumi ei rastay probesh korte paro na. তো এই সিনারিওটা আমরা কোথায় পাবো বলেন দেখি? একটা পন্থের সামনে। অনেক সময় ওখানে কি নিষেধ থাকে যে একজন একজন করে পাস ছাড়া হবে, ধরেন এক সাইড থেকে সাত মানে 7 টনের একটা গাড়ি যাচ্ছে, অপোজিট সাইড থেকে যদি 7 টনের একটা গাড়ি আসে তাহলে কি 14 টন হয়ে যাবে, ব্রিজটা ভেঙে পড়ার সম্ভাবনা আছে। তো অনেক সময় এই কার্তিলিনের নিচে লেখা থাকে উনাল বলতা, মানে একজন যাবে এরপর আরেকজন যাবে, হয়তো একজন গেছে দেখতেছে সামনে থেকে গাড়ি আসতেছে সে দাঁড়ায় যাবে, ও চলে গেলে এরপর আরেকজন যাবে, তার মানে কি একটা ব্রিজ ভেঙে পড়ে যাইতে পারে, এই জন্য এই নিষেধাজ্ঞা দিয়েছে যে 7 টনের উপরে গেলে তুমি আর এই রাস্তা দিয়ে যাইতে পারবো না বা এই ব্রিজের উপর দিয়ে যাইতে পারবো না। ওকে, এরপরেরটা একবারে সুন্দর, এটা এটা কি হবে 30 নম্বরটা দেখেন। ট্রানজিট ভিয়েতা তো আ ভেহিকলি আভেন্তি মাসা পের আসে সুপেরিয়রে 2.5 টনেলাত। ওকে, ব্রাভিসিমো। তো এটা আসেটার মানে কি একজনে বুঝাই দেন আমাদেরকে। আসে মানে প্রফ আপনি বুঝাইছিলেন একটা কক্ক, মানে দুই পাশে দুই চাকার মাঝখানে যে এরকম একটা কক্ক হয় এরকম সেটা কি হবে? মানে যমজ চাকার কথা বলে আরকি, মানে বলে যে রাফিগুলা তো বিয়েতে ট্রানজিট তাই বিয়ে করলি রুয়াতে জেমের লাতে, মানে কি যমজ চাক্কা জাতীয় যত গাড়ি আছে তারাই রাস্তা প্রবেশ করতে পারবে, তাদেরকে নিষেধাজ্ঞা দেয়। তো এই ক্ষেত্রে আপনার গাড়ির ভিতরে প্রতিটা কক্ষে আপনি 2.5 টনের উপরে নিতে পারবেন না, প্রতিটা কক্ষে যদি 2.5 টন বরাবর হয় তাহলে আপনি প্রবেশ করতে পারবেন। ঠিক আছে, তো এই সিনারিওটা কি দরকার মানে আমাদের উপকারে আসে নাকি আসবে না বলেন? তারপরে বানাইছে আর কি, সুপেরিয়রে দিয়ে। ওকে, ঠিক আছে সিস্টার আফসানা আমিন, আপনার উত্তর ঠিক আছে। ওকে, তো কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আর কি, আর যদি প্রশ্ন না থাকে আমরা এরপরে সিনিয়ারগুলোতে চলে যাব। তো যারা ফেসবুকে আমাদের লাইভটা দেখতেছেন আপনাদের উপর রিকোয়েস্ট, আপনারা একটু শেয়ার করে দিবেন, আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন উপকৃত হবে এবং পাশাপাশি ভিডিওটা আপনার প্রোফাইলে থাকবে। ঠিক আছে,
তো নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কেউ আমাদের ফ্রি গ্রুপে অ্যাড হইতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করেন, আমাদের আপনাদেরকে ফ্রি গ্রুপে অ্যাড করে দিব। আর কেউ যদি আমাদের সাথে ভর্তি হইতে চান নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের প্রাইভেট গ্রুপে ভর্তি হতে পারবেন। সপ্তাহে 3 দিন ক্লাস হয় আমাদের, ঠিক আছে, সোমবার বুধবার আর শুক্রবার রাত 9টা থেকে 10:30। ওকে, এরপরেরটা আছে, এরপরের সিনিয়রটা কি হবে একজনে বলেন দেখি। হ্যাঁ দিবিয়ে, তো কি এটা বলেন দেখি। বিয়ালিবেরা মানে কি একজনে বলেন দেখি, এটা কিন্তু একবারে সহজ আর কি। যে পূর্বে যতগুলো নিষেধাজ্ঞা ছিল সেগুলা কি, ফিনে দেল তু তেলে প্রেসক্রিপশনে, ঠিক আছে, যে পূর্বে যতগুলো প্রেসক্রাইব করছে যতগুলো নিষেধাজ্ঞা দিয়েছে সবগুলো নিষেধাজ্ঞা এখান থেকে তুলে নিছে, মানে যতগুলো যত ধরনের দিবিয়েতে করছে এখন থেকে আর আমি বাধ্য না ওগুলো মানার জন্য। এখন থেকে আমি বিয়া লিবেরা চাইলে যে রাস্তার যে যতগুলো নিষেধাজ্ঞা ছিল সেগুলোর না মেনেও আমি এখন চালাইতে পারবো, আশা করি বুঝতে পারছেন। ওকে, এরপর এটা কি দিবিয়েতো, দিবিয়েতে তি সস্তা অ্যাটেনশনে এখানে অনেকগুলা কুইজ আছে যে আপনাদেরকে ফ্রেগার বলবে যে মা কনসেন্টে লা সস্তা, মানে কি এখানে আপনি দাঁড়ানো নিষেধ কিন্তু পার্কিং করার অনুমতি আছে, ঠিক আছে, এরকম কিছু কুইজ আছে। তো সবগুলা কুইজ ফালস হবে আর কি, যখনই আপনি মিনিংটা বুঝে যাবেন তখন কিন্তু সবগুলা কুইজের উত্তর দিতে পারবেন। ক্যাকেট যখন দেখবেন যে 4টা খণ্ড হয়ে গেছে তখন মনে করবেন যে না এখানে কোনো কিছু করা যাবে না, সব নিষেধ। আর এটা কি হবে ক্যাক যখন দুই দুই খণ্ড থাকবে আর কি ক্যাকের। হ্যাঁ, তো এখানে কি করতে পারবো আমি, এটা যেহেতু দিবিয়েতে দি সস্তা আমাকে কি করার জন্য অনুমতি দেয় এখানে পার্কিং করার নিষেধ। আমাকে যে পার্কিং করার জন্য অনুমতি দেয় না কিন্তু আমাকে দাঁড়ানোর জন্য অনুমতি দেয়, ঠিক আছে, যে দিবিয়ে, ওকে ঠিক আছে আপনার উত্তর গুলা। এখানে বলছে দিবিয়েতে দি সস্তা মানে আমি চাইলে এখানে পার্কে দাঁড়াইতে পারবো। তো দাঁড়ানোর সিস্টেমটা কি, মানে আমি ফেরমাতা করতে পারবো। ফেরমাতার মানে কি, আমি গাড়িটা রেখে আরেক জায়গায় চলে গেছি, এটা কি ফেরমাতা হবে? না, এটা কি হবে, পার্কিং সস্তা হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় অনেকে মনে করে যে না আমি গাড়িটা নিয়ে এখানে দাঁড়াইছি গাড়ি থেকে বাইরে একটু সামনে যাই, না, যখনই আপনি গাড়ি স্টার্ট বন্ধ করে বাইরে যাবেন তখন আর এটা ফেরমাতা হবে না, একটা সস্তা হয়ে যাবে। ফেরমাতার মানে হচ্ছে যে কন্ডুচেন্ট গাড়ির ভিতরে থাকতে হবে, কন্ডুচেন্ট মানে একজন ড্রাইভার গাড়ির ভিতরে আছে যে কোনো সময় সে গাড়িটা সরাইতে পারবে, তো ওইটাকে বলে ফেরমাতা। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এরপর একটা লেখাই আছে, কি হবে সবাই দেখে দেখে বলেন। 500 কারাবিলে আপনার 500 কারাবিলে যে প্রপারলি যদি হইতে হয় তাহলে এখানে কি থাকতে হবে একজনে বলেন যদি জানেন। এটা যে ভ্যালিড 500 কারাবিল এটা কিভাবে বুঝবো আমি, কমনের অথরাইজেশনের নাম্বার থাকবে, নাম্বার দেলা অথরাইজেশনে অন্য দেলা অথরাইজেশনে, মানে কি কমনি একটা নাম্বার দিয়ে যে 500 কারাবিলের নিচে কি তোমাকে এত এত নাম্বার এই 500 কারাবিলটা আমি অনুমোদন করা আছে, এত সালে এটার অনুমতি দেওয়া হয়েছে কমনি থেকে, ঠিক আছে। তো এটা যখনই আপনার নুমেরো দেখবেন যে নিচে নাম্বার এবং কি অন্যটা দেখবেন তখনই মনে করবেন যে না এটা কমনি থেকে বা অথরিটি থেকে অনুমোদিত এটা। আর যদি এটা না থাকে শুধু 500 কারাবিলে লেখা থাকে তাহলে এখানে আপনি না মানলেও হবে, যেহেতু সে এটা পার্সোনালি লাগাইতে পারে। ওকে, এরপরে সিনিয়রটা কি হবে, সস্তা কনসেন্টি তো পার্টিকুলারে, পার্টিকুলারে কি মানে এটা বিশেষ কিছু ক্যাটাগরির তাদেরকে অনুমতি দেয়। এখানে সস্তা কনসেন্টি তো পার্টিকুলারে ক্যাটাগরি মানে যেখানে ডিসএবল যে সমস্ত ব্যক্তিগুলো আছে তাদের জন্য পার্টিকুলারি, মানে আমরা যারা নরমাল আছি আমাদের ক্যাটাগরির বাইরে যদি অন্য কেউ হয় তাদেরকে এই পার্কিংটা কনসেন্টিতে করে
সস্তা কনসেন্টিত হয় পার্টিকুলার ক্যাটাগরি, সরি ক্যাটাগরি মানে অন্য ক্যাটাগরি যদি কেউ থাকে তাদেরকে এখানে কনসেন্টি করে, কনসেন্টি করে শুধুমাত্র তাদেরকে প্রায়োরিটি দেয় যে এই পার্কিং তুমি পার্কিং করতে পারবে। আর আমরা যারা নর্মাল ব্যক্তি আছি, সুস্থ ব্যক্তি আছি, আমরা যদি ওখানে যা পার্কিং করি তাহলে কি হবে, গত 10ই নভেম্বর থেকে গত বছরের 10 নভেম্বর 10 তারিখ থেকে যারা যে নতুন রুলসটা করছে ওই ক্ষেত্রে আগে ছিল 100 বা 150 ইউরো, এখন কিন্তু 650 ইউরো মুদ্রা হবে আপনার নামে। পাশাপাশি কি মুদ্রা তো করবো করবো, আপনার লাইসেন্স থেকে পুনতিও নিয়ে যাবে, সেটা আগেও ছিল এখনো করছে, হয়তো পুনতে এখন ডাবল করে দিছে আর কি। অনেকে অনেক সময় ভুল করে, তাদের প্রায়োরিটি যে পার্কিং গুলো আছে এগুলাতে অন্যদের গাড়ি রেখে দেয়, তো এই ক্ষেত্রে অথরিটি এই ডিসিশনটা নিচ্ছে আর কি যে মুদ্রাটা অনেক বাড়াই দিছে। ঠিক আছে, ওকে, এরপরে সিগন্যালটা কি হবে? এটা ইয়া করা হচ্ছে যে রোড ক্লিন করবো, তখন এই কারণে এটা টেম্পোরারি হয়েছে, এটা সবসময় না, যে সময়টা আমরা রোড এর ইয়া করবো ক্লিন করবো এই সময়টার জন্য। এখানে সোমবার এবং কি শুক্রবার যে রাত 9টা এবং কি রাত 4টা মানে এই সময়টার ভিতরে তারা কি যে স্পাচাতুরা যারা আছে যে রাস্তা পরিষ্কার করে তারা আসে রাস্তাটা পরিষ্কার করবে। তো এখানে যদি বলে যে ডিপোজিট পেলে মা কিনে স্পাচাতুরা, সেটাও ফালসু, মানে এখানে ডিপোজিট করা আছে এই টাইমে গাড়িগুলো এখান থেকে বাইর হবে, ঠিক আছে, এটাও ফালসু। এরপরে আরো অন্যান্য কিছু কুইজ আছে যে সিমিলার, সবগুলাই ফালসু আর কি। এটা হচ্ছে যে আপনার দিব্যতে দিচ্ছে সস্তা টেম্পোরারি, মানে কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য অমুক অমুক সময়ের জন্য আমাকে পার্কিং নিষেধ করে, অন্য সময় আমাকে পারমিশন দেয়া আমি চাইলে করতে পারবো। ওকে, আশা করি সবাইকে বুঝাইতে পারছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করিয়েন, আর যারাই আমাদের লাইভটা ফেসবুকে দেখতেছেন একটু শেয়ার করে দিবেন, আর শেয়ার করে দিবেন যেহেতু আপনার শেয়ারের মাধ্যমে অন্যরা উপকৃত হয়। আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যদি ফ্রি গ্রুপে অ্যাড হইতেছেন ফ্রি গ্রুপে অ্যাড হইতে পারবেন, আর যদি কেউ ভর্তি হইতেছেন আমাদের গ্রুপে ভর্তি হইতে পারবেন আর কি। ওকে, কেউ যদি আমাদের কাছে ভর্তি হতে চান তাহলে সপ্তাহে 3 দিন আমাদের ক্লাস হয়, সোমবার বুধবার শুক্রবার রাত 9টা থেকে 10:30, আর সবকিছু এখানে ডিটেলস দেওয়া আছে, আমরা সবকিছু আপনাদেরকে প্রোভাইড করবো আর কি। তো যারা ইচ্ছুক লাইসেন্স ইটালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য, আপনাদের ভয়টা যদি কেটে যায় আমাদের সাথে ভর্তি হইতে পারেন, ভর্তি হইলে আশা করতেছি অতি শীঘ্রই আপনারা মানে থিওরি ক্লাসে পাশ করবেন ইনশাল্লাহ। ওকে, এরপরে লাস্ট 3টা সিনিয়ালে আছে আর কি, একবারে সহজ, যারা যারা জানেন বলেন। হাসান ভাই বলেন প্রথমটা কি হবে? টিচার জেসমিন নূর বলেন, ফারুক ভাই বলেন, এমডি রানা, তারপরে আফসানা আমিন, আপনি হেডফোন মাইক্রোফোন আনমিউট করে বলতে পারেন যদি জানেন। রেগুলার জোন প্রিন্সিপালে দেলা সস্তা ইন চেন্ট্র আবিতাতো। ওকে, চেন্ট্র আবিতাতো কেন? কন্দ ফ্লেক্সিবল কিছু রেগুলেশন টাইম দিয়ে দিছে, এই টাইমের ভিতরে আমি শহরের ভিতরে পার্কিং করতে পারবো, এবং কিছু টাইম দিয়ে দিছে যে এই টাইমের ভিতরে আমি শহরের ভিতরে পার্কিং করতে পারবো না, আমাকে নিষেধাজ্ঞা দেয়। আশা করি বুঝতে পারছেন সবাই, মানে ধরেন 7টা থেকে 9টা এই টাইমটা আমাকে নিষেধ করে, আমি এখানে পার্কিং করতে পারবো না। এবং কি এরপরে কি বলছে যে বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে নিষেধ করে, আমি এখানে পার্কিং করতে পারবো না, এই 2টা টাইম আমাকে নিষেধ করে। এবং সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই টাইমটা আমাকে পারমিশন দেয়, হয়তো এই টাইমের ভিতরে কোনো একটা মার্কেট বসতে পারে, কোনো একটা তাদের কোনো একটা কার্যক্রম থাকতে পারে, ওই ক্ষেত্রে তারা নিষেধ করে যে পার্কিং করিও না। এরপরে আপনার আবার রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত আমাকে অনুমতি দেয়, এই 2টা টাইমে আমি পার্কিং করতে পারবো। ঠিক আছে, ওকে, এরপর একটা কি হবে সিনিয়ালে? পার্কেজ মানে কি এখানে নিষেধ নেই পার্কিং করা? না না, এখানে আমি পার্কিং, এখানে পার্কেজ না, আনলিমিটেড পার্কিং, আনলিমিটেড পার্কিং না, যদি কোনো প্যানেল না থাকে, যদি নিচে যদি মিনিট লেখা থাকে তাহলে কিন্তু আবার ওই মিনিট অনুযায়ী চলতে হবে, আর যদি কোনো কিছু না লেখা থাকে তাহলে আমি 24 ঘন্টায় পার্কিং করতে পারো, কোনো সমস্যা নাই।
আর যদি আপনার এখানে আপনার যদি পার্কি মেট্রো থাকে যে মিটার মিটার দিয়ে চলবে বা মিটারের মাধ্যমে পেমেন্ট করতে হবে, তখন আবার পার্কি মেট্রো অনুযায়ী চলতে হবে আর কি। ওকে, এরপরেরটা কি হবে? প্রেভিসো দি পার্কে কত মিটার পরে পাবো এটা ভিতরে আমি একটা পার্কিং পাবো, সেটা আমাকে প্র্যাপ ভিজারে করে নিচে 300 মিটার ডিস্টেন্স দেওয়ার কারণে এটা একটা প্র্যাপ ভিজা হয়ে গেছে। ওকে, আশা করি বুঝাইতে পারছি সবাইকে। যারাই আমাদের ক্লাসটা দেখছেন, যদি ভালো লাগে আমাদের ইউটিউবে ভিডিওটা লাইক দিবেন সবাই, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যদি ইচ্ছুক বা আপনারা যদি ইচ্ছা থাকে যে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য অতি শীঘ্রই নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমরা অলমোস্ট 20টা পর্ব দিয়ে দিছি আপনাদেরকে, আমরা রমজান মাসে ব্যস্ততার কারণে ক্লাস করাচ্ছি না আর কি, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ক্লাস গুলা দেখবেন আর কি। 20টা পর্ব সবাই মন দিয়ে দেখবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আশা করতেছি অনেক কিছু শিখতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি আপনাদের ভিতরে একটা ভয় কাজ করে, ভয়টা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো আমাদের সিনিয়ালে গুলা 39টা সিনিয়ালে ছিল, সবগুলো আমরা শেষ করছি আর কি। এরপরে যদি আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন আমাকে। ক্লাসটা কেমন লাগছে সবার বলেন দেখি, যারা নতুন আছেন আমাদের ক্লাসটা করতেছেন আর কি। অনেক ভালো লাগছে আজকে, আজকে কোনো ডিস্টার্ব নাই, কোনো মানে কোনো উল্লারে হইছে না ভাই, অনেক ভাই নেই ভাই আজকে আজকে একবার ভালো লাগছে পড়ে নাই এখানে, কারণ হচ্ছে শান্তপের শান্ত নাই, সিরাজুল ভাই নাই, অনেক কষ্ট হয়েছে। আমাকে সবগুলো ভিডিও দেন, তাহলে আমি সবগুলো দিয়ে দিব আপনাকে। ঠিক আছে, আমাদের 20টা পর্ব ভিডিও দিয়ে দিব, সবগুলা দেখে নিন আর কি, তাহলে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। জি, আরেকজন বলেন, মানে বলতেছিলাম এই সিনিয়ালের উপরে যেন ক্লাস হবে 1 সপ্তাহ আগে আপনি বলে দিছিলেন, আমি প্রস্তুত ছিলাম যে এভাবে যদি কোনো একটা প্রশ্ন করে নাম ধরে তাহলে তো জবাব দিতেই হইব, এরকম প্রস্তুত নিয়ে পড়াশোনা করছিলাম। মনে যদি নাও রাখেন, তারপর তো চেষ্টা তো করতেছেন, চেষ্টা তো করছেন, মানে আমাদের এই আইডিয়া থেকে তো চেষ্টাটাও আসছে আপনার, নাহলে তো এটাও করতেন না। এই চেষ্টার কারণে যখন আপনি কুইজগুলো করবেন তখন আপনার মনে হয়ে যাবে যে নাজমুল ভাই আমার তো জিজ্ঞেস করছিল না এই সিনেমাটার মানে, এটা এটাও কিন্তু মনে হবে ইনশাল্লাহ। মানে বাংলায় যে বুঝতে পারতেছি যে এটা এই নিষেধাজ্ঞা দিতেছে বা এটা এদের জন্য নিষেধাজ্ঞা দিতেছে, এটা আমি নিজে থেকে কি বলতে পারি, মুখে না আসলেও মনে থাকলে হবে, সমস্যা নাই। ওকে, আর বোনদের কাছ থেকে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আর কি। ওকে, প্রশ্ন না থাকলে আমাদের যে ফ্রি পাতেন্তে ক্লাসের আয়োজনটা আগামী কিছুদিনের জন্য বন্ধ থাকবে, কি কারণে আগামী মাস থেকে রমজান শুরু হচ্ছে আর কি। তো সবাইকে অগ্রিম রমজান মাসের শুভেচ্ছা আর কি, মহা রমজান, আর সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে দেখাবো আর কি সবার সাথে। আর কিছু আমার ব্যক্তিগত কারণেও হয়তো আগামী মাস থেকে আমি সোশ্যাল মিডিয়াতে নাও থাকতে পারি, আপনাদের যদি কোনো দরকার হয় আমি নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ সবাই, সবাই সুস্থ থাকা কামনা করতেছি, ভালো থাকবেন ভাই। হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আশা করতেছি আর কি। ওকে, তো যারাই আমাদের ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম।